সুপ্রিয় মুসলমান ভাই ও বোনেরা, ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দুয়ার বরকতে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালো রেখেছেন। আমরা গত আলোচনায় ওজুর ফরজ সম্পর্কে আলোচনা করেছিলাম। এই আলোচনায় আমরা গোসলের ফরজ সম্পর্কে আলোচনা করব। কেননা গোসল একটি গুরুত্বপূর্ণ বিষয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিল, অর্থাৎ তোমরা যখন অপবিত্র হও তখন তোমরা নামাজের ধারেও যেও না, নামাজের কাছেও তোমরা যেও না, যতক্ষণ পর্যন্ত তোমরা পবিত্র না হও। তো আমরা পবিত্র হই নামাজে অংশগ্রহণ করব, নামাজ আদায় করব। তো সম্মানিত সুধী, এই পবিত্র হতে হলে আমাদের অজু গোসল শিখতে হবে। গত আলোচনায় আমরা অজুর বিষয়ে আলোচনা করেছি, এই আলোচনায় আমরা গোসলের ফরজ সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনা শোনার মতো তৌফিক দান করুক। প্রথমত গোসলের তিনটি ফরজ। এক নম্বর কুলি করা এবং গড়গড়া সহিত তিনবার কুলি করা, এটা হলো সুন্নত। দুই নম্বর হলো নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ, এবং নাকের ভিতরে যত শুকনা ময়লা আছে ওগুলো বাহির করে ফেলা, ভালো করে ধুয়ে ফেলা, এটি হলো সুন্নত। অর্থাৎ নাকে তিনবার পানি পৌঁছানো সুন্নত। তিন নম্বর হলো সমস্ত শরীরকে ভালোভাবে ধৌত করা, যেন কোনো অঙ্গ প্রত্যঙ্গ শুকনো না থাকে। যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ শুকনো থাকে, আর আমার এই গোসল যদি ফরজ গোসল হয়, তাহলে আমার ফরজ আদায় হলো না। ফরজ আদায় না হওয়ার কারণে আমি পবিত্র হতে পারলাম না, এবং এই অপবিত্র অবস্থায় আমি নামাজও আদায় করতে পারবো না। কেননা হাদিসের মধ্যে আসছে, অপবিত্র অবস্থায় নামাজ এবং কুরআন পড়া যাবে না। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, এই পবিত্র হওয়ার লক্ষ্যে আমরা অজু গোসল ভালোভাবে শিখব, এবং আজকে যে গোসলের ফরজগুলো আলোচনা করলাম, আমরা সকলে এই আলোচনাকে সুন্দরভাবে এবং ভালোভাবে মুখস্থ করে আমরা আয়ত্ত করে নিব, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ফরজগুলো জেনে শুনে বুঝে আমল করার মতো তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।